বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে লেসন শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় বাহ্যিক অর্থ সংস্থানের তুলনায় অভ্যন্তরীণ অর্থ সংস্থান পছন্দের কারণ সমূহ। অর্থাৎ দুই ধরনের অর্থ সংস্থান রয়েছে আমাদের, একটি বাহ্যিক অর্থ সংস্থান আর একটি অভ্যন্তরীণ অর্থ সংস্থান। কিন্তু ব্যবসায়ীগণ কিংবা প্রতিষ্ঠানের মালিকগণ বাহ্যিক অর্থ সংস্থানের তুলনায় অভ্যন্তরীণ অর্থ সংস্থানকে কেন প্রাধান্য দেন, এই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম যে টপিক পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা বলতে বোঝাচ্ছে যে বাহ্যিক অর্থ সংস্থানের ক্ষেত্রে অনেক আনুষ্ঠানিকতা এবং আইনগত নিয়মকানুন রয়েছে যেগুলো বাহ্যিক অর্থ সংস্থানের ক্ষেত্রে সমস্ত কিছুই পালন করতে হয়, কিন্তু অভ্যন্তরীণ অর্থ সংস্থানের ক্ষেত্রে এ ধরনের নিয়ম পালন করতে হয় না। দ্বিতীয়টি হচ্ছে সুদ বা লভ্যাংশ। আমরা জানি যে বাহ্যিক অর্থ সংস্থান বা লভ্যাংশ অবশ্যই প্রদান করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে অভ্যন্তরীণ অর্থ সংস্থানের ক্ষেত্রে এত উচ্চ মাত্রায় সুদ প্রদান করতে হয় না। কিংবা বাহ্যিক অর্থ সংস্থানের ক্ষেত্রে অভ্যন্তরীণ অর্থ সংস্থানের যে খরচ সেটি কম, এই কারণেই প্রতিষ্ঠানের মালিকগণ সাধারণত বাহ্যিক অর্থ সংস্থানের তুলনায় অভ্যন্তরীণ অর্থ সংস্থানকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে দেউলিয়া হবার ঝুঁকি। আমরা জানি যে যখন বাহ্যিক অর্থ সংস্থান করে থাকে কোনো প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট মেয়াদন্তে টাকাটা কিংবা কিস্তিটা শোধ করতে হয়। কিন্তু যখন কোনো প্রতিষ্ঠান তাদের এই ধরনের কিস্তি বা এই ধরনের টাকাগুলো পরিশোধ করতে অক্ষম হয়ে যায় কিংবা সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে তারা দেউলিয়া ঘোষিত হতে পারে। কিন্তু অভ্যন্তরীণ অর্থ সংস্থানের ক্ষেত্রে এই ধরনের কোনো ঝুঁকি থাকে না, বিধায় তারা অভ্যন্তরীণ অর্থ সংস্থানকে গুরুত্ব দিয়ে থাকেন। আমাদের চতুর্থটি হচ্ছে আয়কর। কোনো প্রতিষ্ঠান যদি তাদের মুনাফাটাকে আবার পুনরায় বিনিয়োগ করে কিংবা পুনরায় বিভিন্ন কাজে যদি লাগায় ফেলে, সেক্ষেত্রে তাদেরকে আয়কর প্রদান করতে হয় না। তো আমাদের পঞ্চম পয়েন্ট হচ্ছে যে জামানত নিষ্প্রয়োজন, অর্থাৎ জামানতের প্রয়োজন হয় না। আমরা বাহ্যিক অর্থ সংস্থান করতে গেলে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সাধারণত জামানত কিংবা মর্টগেজ অথবা কোলেটোরাল যেটাই বলি না কেন, একই ধরনের ব্যাপার টার্মগুলো, তো এগুলো প্রদান করতে হয়। কিন্তু অভ্যন্তরীণ অর্থ সংস্থানের ক্ষেত্রে জামানতের প্রয়োজন একেবারেই হয় না। খরচ কম বলতে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা সেই সাথে সুদ এসব প্রমাণ প্রদান করতে হয় না, যার কারণেই আমরা অভ্যন্তরীণ অর্থ সংস্থানের মাঝে আসলে খরচ কম এটি পরিলক্ষিত হয়, যার কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তারা সাধারণত অভ্যন্তরীণ অর্থ সংস্থানকে পছন্দ করে থাকে। সাত নম্বরে আছে আমাদের পাওনাদারগণের স্বার্থ রক্ষা। সমস্ত পাওনাদার রয়েছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানের, তারা ব্যবসায় লাভ ক্ষতি খুব একটা খতিয়ে দেখবেন না, তারা শুধুমাত্র তাদের যে রিটার্ন, তাদের যে ইনভেস্টমেন্ট কিংবা তাদের যে ঋণ, সেটার যে আয় আসবে সেটির প্রতি তারা ঝুঁকে থাকবেন। এই কারণে পাওনাদারদের স্বার্থ রক্ষার দিকে প্রতিষ্ঠানগুলোকেও অধিক মনোযোগ দিতে হয়, কিন্তু অভ্যন্তরীণ অর্থ সংস্থানের ক্ষেত্রে এ ধরনের চিন্তাভাবনা করতে হয় না। আমাদের আট নম্বর পয়েন্ট হচ্ছে মালিকানার পরিধির বিস্তৃতি। অর্থাৎ অভ্যন্তরীণ অর্থ সংস্থান যদি করা হয় কোনো প্রতিষ্ঠানে, তাহলে মালিকানা বৃদ্ধি পায় পরোক্ষভাবে। আমাদের যে পয়েন্ট সেটি হচ্ছে অধিক ঋণ গ্রহণ ক্ষমতা। একটা প্রতিষ্ঠান যখন অভ্যন্তরীণ অর্থ সংস্থান করে থাকে, সেক্ষেত্রে তাদের ঋণ গ্রহণ করার যে একটা ক্ষমতা সেটি বৃদ্ধি পায়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যত বেশি ঋণ গ্রহণ করে তাদের ঝুঁকি তত বেশি থেকে যায়। কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় অর্থ অভ্যন্তরীণ অর্থ সংস্থানের মাধ্যমে সংগ্রহ করে থাকে, সেক্ষেত্রে তারা পরবর্তীতে আবার যদি তাদের ঋণের প্রয়োজন হয়, তাহলে তারা ঋণ গ্রহণ করতে পারে এবং তাদের লিভারেজটাকে ঠিক রাখতে পারে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, বাহ্যিক অর্থ সংস্থানের তুলনায় অভ্যন্তরীণ অর্থ সংস্থান কেন পছন্দ করা হয়। এই মোটামুটি নয়টি কারণ রয়েছে, তবে মোটামুটি এই পয়েন্টসগুলোই উল্লেখযোগ্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।